प्लीज वेलकम गिरीश पाक थे प्रोसेनजीत मुखर्जी। আমি বিবাহিত, তাই বিয়ের একটা অ্যাডভান্টেজ নিজে থেকেই বুঝতে পেরেছি। নিজের পাপের ফল এ জন্মেই ভোগ করে যেতে হয়। নিজের পেশার সর্বোচ্চ শিখরে সর্বপ্রথম কে পৌঁছেছিলেন? কে? তেনজিন নোরগে। উজোদা সেদিন ছোট ছেলেকে বললেন, এই দামি প্যান্টটা পরে কাদায় লুটোপুটি খাচ্ছিস কেন? কি করবো, পরে যাবার সময় প্যান্টটা খোলার টাইম পাইনি। জোক আর ফটোগ্রাফের মধ্যে মিল কোথায়? দুটোই ঠিকঠাক ফ্রেম না করা হলে কোনো দাম নেই। আমি নাস্তিক হও ভেবেছিলাম, কিন্তু হলাম না। কেন? কারণ অফিস থেকে পুজোর ছুটিটা পাবো না। উঁচোদার অভিনয়ের খুব শখ, তাই গান্ধীজি নাটকে গান্ধীজি সেজে অডিশনে গেলেন। আচ্ছা, অডিশনে চান্স পেলেন না সেটা আলাদা কথা, কিন্তু ফেরার সময় কে বা কারা তার রাম নাম সত্য করে দিয়েছে। কুঁচোদা সেদিন এসে আমায় বললেন, আমার সাথে বউয়ের ডিভোর্সটা হয়েই গেল, বাড়িটা সমান দুভাগে ভাগ হলো, আমি রইলাম বাইরে ও ভেতরে। পৃথিবীতে বিবাহিত পুরুষরা দু রকমের হয়। প্রথমত মির্দার মতো, যারা বউকে ভয় পায়। দ্বিতীয়ত আমার মতো, যারা বউকে ভীষণ ভয় পায়। সেদিন সকালবেলা আমার বউকে বললাম, এই এক কাপ চা। কি বললে? এক কাপ চা করে দেবো, তুমি খাবে? দ্যাটস বেটার। রনিদা, আমার ভালো লেগেছে, অল দ্য বেস্ট। বিবেকা, খুব স্মার্ট লাগবে আপনাকে। আর সত্যি আজকের পারফরমেন্স আগের দিনের থেকে অনেক বেশি টাইটার। আপনি সদ্য বিবাহিত, যার জন্য বিয়ের হ্যাংওভার এখনো কাটেনি, এবং আমি প্রার্থনা করি হ্যাংওভার যেন না কাটে। খুব ভালো, তাই চাই। অল দ্য বেস্ট। পরান্দা, ভালো আগেছে, বেটার। থ্যাংক ইউ, গিভ ইট আপ। থ্যাংক ইউ। উশশী, খুব ভালো লেগেছে। Miracle.